ওহো, এটা কি পেলাম ভাই, দেখেছিস? হয় না, এখানে কিন্তু রোজ প্রায় 500 থেকে 700 লোক খায়, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে, ঠিক আছে? আর এখানে তাই তো বললাম যে ও পটল, আমি পটল বলেছি, এ মা পটল বলেছি। দেখো, আজকে ইন্ডিয়া বাংলাদেশের একদম সীমান্তে প্রপার বাংলা খাবার ট্রাই করতে, বাঙালি খাবার ট্রাই করতে আমরা চলে এসেছি কস্তুরি হোটেলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো। তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দাও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে তোমরা পাও। আর এখনো যাদের সাথে আমার পরিচয় হয়নি, তাদের জন্য আমি আরিফ, তোমরা দেখছো ভুক্কার ভাই, পেট ভরে খাও আর মন ভরে বাঁচো। তো চলো ভিডিও কন্টিনিউ করা যাক। চলে এসছে খাবার, খুব কম দামে কিন্তু এখানে খাবার পাওয়া যায়, বাস্তবেই বলছি, খুব কম দামে কিন্তু খাবার পাওয়া যায়। কী কী এসছে আগে দেখি। দেখো, ভাত এসছে, তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু, এই চিড়ে পটল ভাজা, সবজি আছে এখানে, এই যে আছে সবজি, এখানে দিয়েছে পাঁপড় ভাজা, আর বাটা মাছ ভাজার যে সাইজটা দিয়েছে ভাই, হিউজ সাইজ বাটা মাছের সাইজটা। ডাল দিয়েছে খুব সুন্দর গাঢ় ডালটা, দেখো ডালটা খুব সুন্দর গাঢ়। পেটি দিয়ে পটলের সবজি দিয়ে, এই যে আলু দিয়ে একটা ঝোল আছে, আর এখানে তাই তো বললাম যে ও পটল, আমি পটল বলেছি, এ মা পটল বলেছি, বেগুনের সবজি আছে। আচ্ছা, এখানে আছে দেখো চিকেন কষা, বেশ সুন্দর লাল লাল চিকেন কষা। তো চলো আগে খাওয়াটা শুরু করা যাক। সবজিটা দিয়ে আগে একটু খাবো, তেলাপিয়া মাছটা, কাকি বলছে যে একটা বাদ আছে, তেলাপিয়া মাছটা শুধু নাও নি, এত শেষ করতে পারবো না তো। আচ্ছা চলো সবজিটাকে শুধু খেয়ে দেখা যাক, ফার্স্ট বাইট। প্রপার অথেন্টিক একদম বাড়ির খাবারের মতো, মানে সুন্দর একেবারে, বাড়ির খাবার যেমন হয় সুন্দর, মশলা মেনটেন করে, ঝাল সব কিছু মেনটেন করে, বাড়ির খাবার যেমন হাইজেনিক হয়, প্রপার বাড়ির খাবারের মতো খাবার কিন্তু, আর টেস্ট সত্যি কোনো কথা হবে না। এখনকার হোটেলে খাবারের এত সুন্দর টেস্ট মেনটেন করছে, এটাই অনেক কিছু। চলো, সুন্দর লাগলো সবজিটা, ডালটা এবার খাবো। ডালটা সুন্দর গাঢ়, দেখো সুন্দর গাঢ়, একটু ডাল নিই চলো। দেখো বাঙালি যদি এই লেবুর রস দিয়ে ডাল না খাও, ডালটা একটু মিখে নিই ভাতের সাথে, ডালটা সুন্দর গাঢ়, ডালের একটা স্মেল আসছে খুব সুন্দর, ডালের একটা স্মেল আসছে খুব সুন্দর, আর লেবুর রস দিয়েছি তো যার জন্য। চলো ডালটা একটু দিয়ে খেয়ে দেখা যাক, কখন লাগে। ডালটা কোনো কথা হবে না, ডালের টেস্টটা না অসাধারণ লাগছে, শুধু একটু একটু শুধু চুমুলকে দিয়ে খেয়ে দেখি,
ডালটা জাস্ট কোনো কথা হবে না, যে ডালটা ইউজ করেছে ডালটা খুব সুন্দর নরম হয়েছে। আর সবথেকে ভালো বিষয় যেটা আমি বারবার বললাম, পুরো অথেন্টিক বাড়ির খাবারের মতো খাবার, যার জন্যে খেলে তৃপ্তি পাবে একটা। তার সাথে বড় উদাহরণে এই সাইজের বাটা মাছটা, এই বাটা মাছটা আমি শুধু খাবো, দেখো। ও ওয়াও, বাটা মাছের পেটের ভিতর কিন্তু ডিম। ও হো হো, এটা কী পেলাম ভাই, দেখেছিস? অসাধারণ। জাস্ট শুধু ডিমটা একটু আর খেয়ে দেখি। জ্যান্ত মাছের ডিম অসাধারণ লাগে, যে পটকা, কিন্তু পটকা আমি খাই না, আমি সাইড করছি। ডিমটা জাস্ট কোনো কথা হবে না ভাই, সাধারণ। মাছটা দেখো কি সুন্দর ফ্রেশ, দিল খুশ হয়ে গেছে ভাই। আর কি চাই কোস্তব দা? বাটা মাছে জ্যান্ত বাটা মাছ, তার মানে ডিম পেটে, একটু মাছটা খেয়ে দেখা যাক। দেখো জ্যান্ত মাছের সবসময় না টেস্ট একটা অন্যরকম থাকে, আর এই বাটা মাছে, আমি বাটা মাছে খুব প্রচণ্ড কাটা থাকে বলে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মাছটা কিন্তু দারুণ, বাটা মাছটা দারুণ লাগছে ভাই। এই বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে বাস্তবে কস্তুরি হোটেল ফাটিয়ে দিচ্ছে ভাই। এদের যা খাবারের কোয়ালিটি আছে, যা টেস্ট আছে ভাই, এখানে আসলে একবার কস্তুরি হোটেলে অবশ্যই এসো। লোকেশান দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে, তোমরা চেক করে কিন্তু একবার হলে অবশ্যই কস্তুরি হোটেলে এসে ট্রাই করো। এই যে সুন্দর একটা রুই মাছের পেটির সাইজ, এটা নিয়ে নিই হাতে। এই যে বেগুনের বেশ ইউনিক ঝোল, একটা একটু ঝোল নেব, আর এক ফালি বেগুন নেব, দিয়ে ভাতটাকে বেশ সুন্দর এইভাবে সুন্দরভাবে ভাতটাকে মাখবো। মেখে খাওয়ার একটা মজা আলাদা, খাবারের টেস্ট না দ্বিগুণ বাড়িয়ে দেয়। মাছের ছাল আমি খাই না এখন, আগে একটু প্রচণ্ড খেতাম, এটাকে সাইড করি। মাছটা দেখি সুন্দর লাগছে, কিন্তু এবার টেস্টটা দেখার দরকার কতটা ভালো আসে। চলো এই বেগুনের ঝোল, প্রপার বাড়ির খাবার, একদম কোনো কথা হবে না। রুই মাছটা অনেক বড় দেখে পাওয়া যাচ্ছে, একটু চর্বি আছে রুই মাছটায়। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা খাবার বা মুখে কিন্তু হিট করছে। আরেকবার বেগুনের ঝোল। শুধু মাছটা একটু খেয়ে দেখি, হ্যাঁ শুধু মাছটা একটু খেয়ে দেখি। এরকম শুধু মাছ পাঁচ সাত পিস খেয়ে নিতে পারবো, অসাধারণ লাগছে কিন্তু এই রুই মাছটা। বাটা মাছটাও যেরকম লাগলো, রুই মাছটাও ঠিক তেমনই লাগলো। এবার যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, সুন্দর এই যে চিকেনের পিস দিয়ে, দু পিস চিকেন নেবো, একটু গ্রেভি নেবো। আলুটা সুন্দর সব, ঝোলটাতে একটু ভাতটা মাখি। মাংসের পিস দেখো, মাংসের পিস ঠিকঠাকই আছে, অনেকটাই দিয়েছে মাংসের পিসগুলো। টেস্টটা দেখা যাক কেমন, ঝোলটা আমি প্রপার টেস্টটা দেখবো, ঝোলের টেস্টটা কেমন। এটা জাস্ট আলাদাই খেতে ভাই, আলাদাই খেতে। চিকেনটা জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু চিকেনের ভেতর প্রপার মশলাগুলো গেছে। আমি কোস্তবকে বলবো একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসতে। এই যে প্রপার মশলাগুলো গেছে, চিকেন পুরো খুলে আসছে এবং ভাতের সাথে নিয়ে। কোনো কথা হবে না, এটা আলাদাই খেতে ছিল। ঝোলটা দিয়েছে দারুণ ছিল,
রিভিউ তো মোটামুটি দেওয়া হলো, চলো খাবারটা শেষ করি, তারপর যাওয়ার সময় আবার দেখা করছি। আচ্ছা, তো এখানকার যে ওনার আছে, যিনি মালিক আছে, আমি তাকে পেয়ে গেছি। কাকু, আপনার নামটাকে একটু বলবেন? আমার নাম জীবনকৃষ্ণ সরকার। আচ্ছা, তো তুমি আগে তোমার এখানকার প্রপার লোকেশনটা একটু বলো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আসলে। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি প্রথম পরিচয় দিই, তাহলে সব থেকে বড় পরিচয় হবে আমার নোমাসল্যান্ডের কাছে দোকান, একেবারে সো নিয়ারার টু দ্য নোমাসল্যান্ড, ঠিক আছে? আর গ্রিন লাইন পরিবহন আছে, বাংলাদেশ থেকে আগত পরিবহন যারা যাত্রী থাকে তারা একদম গ্রিন লাইন যেটা নাম করা, তার পাশেই আমাদের হোটেলটা আছে, কস্তুরি হোটেল। কস্তুরি হোটেল বললে যে কেউ দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো কটা থেকে কটা পর্যন্ত মেন খোলা থাকে একটু বলো? মোটামুটি আমাদের যেহেতু নাইটে যাত্রীরা আসে, সেই জন্য আমাদের খুব সকাল সকাল দোকানটা খোলা হয়, এবং আমাদের যারা আসেন তারা রান্নাবান্না করে রেডি করতে মোটামুটি 7:30-8টার মধ্যে সকাল তৈরি করে ফেলে। সকাল 7:30-8টার মধ্যে খাবার দাবার রেডি হয়ে যায়, মোটামুটি রেডি হয়ে যায়, এই রেডি হয়ে যায় আর চলতে থাকে। এখন একটু চাপ বেশি, যার জন্য রাত 8:00-9:00 অবধি চলে আর কি। সকাল 7:30-8:00 থেকে রাত 8:00-9:00, মানে অনেক সময় খোলা আছে কিন্তু একদম প্রপার। আচ্ছা, এবার কী কী খাবার দাবার পাওয়া যায় একটু বলো। আমরা তো দেখলাম সাদা মাটা খাবার দাবার একদম ঘরোয়া, যেটা হচ্ছে বাঙালি খাবার দাবার যেগুলো আছে, আমি দেখলাম সবজি, ডাল, ভাজা, তারপরে তোমার সুপ্তো আছে, তারপরে রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, যেগুলো যেদিন যেরকম মাছ ওঠে বাজারে আমরা সেগুলোই নিয়ে আসি একদম। এবং তার মধ্যে চিকেন হবে, মটন হবে, হ্যাঁ এইসব। তবে আমরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো করি না, কারণ সাদা মাটা খাবারগুলো এখানে লোকাল প্লাস যাত্রীরা খায়, এই জন্য চলে আর কি। প্রপার বাঙালি ভাতের হোটেল বলতে যেটা আমরা বুঝি, মোটামুটি বাঙালি খাবার সব কিছুই অ্যাভেলেবেল, বাকিটা তো তোমরা ভিডিওতে দেখছো। তো অনেক ধন্যবাদ কাকু, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। দেখো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে এসেছি কস্তুরি হোটেলের বাইরে। ঠিক এরকম স্ট্রাকচার, এখান থেকে এইদিকে ঢুকতে হয় কস্তুরি হোটেলে। তো খাবার দাবার আমি মোটামুটি যা ট্রাই করলাম, প্রপার বাঙালি অথেন্টিক খাবার, খুব সুন্দর কিন্তু খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি ওরা মেনটেন করেছে। মাছগুলো যেগুলো দিয়েছে খুব সুন্দর, বোঝা যাচ্ছে যে ওদের স্টক কিন্তু হয় না। আর এখানে কিন্তু রোজ প্রায় 500-700 লোক খায়, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে, ঠিক আছে? তো নিশ্চয়ই একটা রেপুটেটেড হোটেল, তোমরা ভাতের হোটেল বলতে পারো। তোমরা অবশ্যই এখানে আসো, আমার তো মাছ সাজেস্ট থাকবে, তোমরা যদি এদিকে আসো, অনেকেই আসো বর্ডার ঘুরতে, বর্ডারের আশপাশটা দেখতে, তো যদি এখানে আসো জিরো পয়েন্টে এখানে এসে কস্তুরি হোটেলের নাম করে অবশ্যই খাবারগুলো কিন্তু একবার ট্রাই করো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেলাইকনটিকেও কিন্তু প্রেস করে দিও। আর এরকম ভিডিও চ্যানেলে খুব তাড়াতাড়ি আবার আসছে। তো চলো, আজকের মতো টাটা, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।